কক্সবাজারে যে সুন্দর একটা রেল স্টেশন তৈরি হলো এবং এটা দেখতে খুব ভালো লাগছে, আমরা ছবিতে দেখছি, যদিও এখনো যাওয়ার সুযোগ হয়নি, নিশ্চয়ই মানে যাওয়ার পরে আরো ভালো লাগবে। এবং যেটি বলা হচ্ছে যে খুব কম টাকায় ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া যাবে এবং এটা অনেক সময় হয়তো দিনে গিয়ে দিনে ফিরে না আসলো অ্যাটলিস্ট 24 ঘন্টার একটা সুন্দর ট্রিপ হওয়ার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে আমার যাওয়ার রাস্তা ছিল না, সহজ রাস্তা ছিল না, আমি সহজ রাস্তা পেয়েছি, আমার একটা সুন্দর রেল স্টেশন হয়েছে, আমি যাব, তারপরে কি হবে? তারপরে যদি আমি বলতে চাই যে অর্থাৎ আমি ঢাকা থেকে 24 ঘন্টার জন্য আমি একটা মেন্টাল পিস নিতে সেখানে যেতে চাই, এখন আমি আসলে এর আগে পাইনি, আমি কি এখন পাব? আপনার কাছে কি মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যদি ট্যুরিস্টদের ভিউ পয়েন্টের কথা বলি, বা ধরেন যে কোনো মানুষ যখন একটা জায়গায় যায় একটা সার্টিন ডেস্টিনেশনে, তার আগে কিছু প্ল্যান করে এবং প্ল্যান করার পরে সে অনেক কিছু জোগাড় টোগাড় করে, ডেফিনেটলি তার সাথে ফাইন্যান্স রয়েছে আর অনেক কিছু, তারপরে স্টার্ট করে, একটা জার্নিতে স্টার্ট করলো, এই স্টার্টিং থেকে জার্নিটা শেষ হওয়া পর্যন্ত এই যে সময়টা, এটাও কিন্তু একটা পার্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আগে যখন ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজার যেত ট্যুরিস্টরা, তারা কিন্তু হ্যাসেল ফেস করতো বেশি, ডিফারেন্ট ট্রাভেল, স্পেশালি রোড কমিউনিকেশনে যারা বাসে যেতেন বা অন্য অন্য বিষয়ে যেতেন, অনেক কষ্ট হতো যেতে। এই সাফারিংসটা কিন্তু একদমই থাকবে না যারা ট্রেন জার্নি করবেন, ইটস এ ফ্যান্টাস্টিক ট্রেন জার্নি হবে। আমিও যাইনি আপনার মতো, কিন্তু যে বগিগুলো আমরা দেখলাম কোরিয়ার থেকে আসছে এবং যে স্মুথ জার্নি এবং তার মধ্যে যে ফ্যাসিলিটিস, সেখানে আপনার খাবারের গাড়ি থাকবে এই ট্রেনের মধ্যে, খেতে পারবে। এবং ট্রেনে একটা কমফোর্টেবিলিটির একটা পার্ট হচ্ছে কি, মুভমেন্ট করা যায়, বাসে যেমন ভেরি রেস্ট্রিক্টেড, ট্রেনের মধ্যে কিন্তু এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায়। এই জার্নিটা একটা আমি মনে করি অ্যাডেড ভ্যালু ক্রিয়েট করবে একজন ট্যুরিস্টের এই মানে মনের মধ্যে যাওয়ার জন্য। আর এক্সাইটমেন্ট, এই ট্রেন জার্নি কিন্তু অলসো পার্ট অফ দ্য এক্সাইটমেন্ট। কক্সবাজার শুধু যাওয়াটা না, যাওয়ার আগে, আগে যেমন বাসে গেলে কষ্ট হতো, বিভিন্ন রকম পেইন ফিল করতো, যাওয়ার পরে ভালো লাগতো, এখন কিন্তু শুরুতেই ভালো লাগা থাকবে, এই ভালো লাগায় আমি মনে করি যুক্ত হলো। নাম্বার টু যেটা হচ্ছে, পর্যটকরা কিন্তু এখনও যাচ্ছে কক্সবাজারে, এখনও ওনারা যাচ্ছেন, এখন যে সমস্ত জিনিস যা দেখছেন, ট্রেন যাওয়ার পরে যে একদম আলাদিনের প্রদীপের মতো চেঞ্জ হবে তা কিন্তু না, একই জিনিস দেখবেন, কিন্তু একটা জায়গায় ওনারা কমফোর্ট ফিল করলেন জার্নিটা। আরেকটা জিনিস যেটা ঘটবে, আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে কক্সবাজারে, যেটা হচ্ছে আমাদের যেটাকে বলি আমরা প্রপার্টি ইন্ডাস্ট্রিজ, বিশেষ করে হোটেল মোটেল রিসোর্ট বিভিন্ন অ্যাকোমোডেশন বোর্ডিং হোস্টেল যাই বলি না কেন, এখানে কিন্তু আমাদের ডেটা যেটা বলে অকুপেন্সি রেট খুবই কম, শুধু পিক সিজনে মানে এই আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অক্টোবরের শেষের থেকে এই সময় হোটেল মান আমাদের ট্যুরিস্ট ভালো পায়, কিন্তু বাকি সময় কিন্তু অতটা পায় না, যে কারণে যদি আপনি ফিনান্সিয়াল পার্টির কথা চিন্তা করেন সেখানে কিন্তু তারা ওইভাবে ক্লিক করছে না, লস করছে। যখন ট্যুরিস্ট যাবে তখন কিন্তু ইনভেস্টমেন্ট বাড়বে, সার্ভিসটা বেটার হবে, আমি মনে করি ইটস এ বোথ ওয়ে গেইন, ট্যুরিস্টের অ্যাসপেক্ট থেকে একই সাথে যারা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছেন তারাও ইনভেস্টমেন্ট বাড়াবেন, কোয়ালিটি সার্ভিস পাওয়া যাবে, ট্যুরিস্টদের দিন শেষে ব্যাক করবে। আমি আপনার কিছু কিছু জায়গায় আমি বলছি যে ঠিক আছে, আপনি ঠিক বলেছেন যে নতুন যে ট্রেন জার্নিটা সেটার একটা গুড এনভায়রনমেন্ট তৈরি হলো, গুড ফিলিং তৈরি হলো, সেটা ঠিক আছে, কিন্তু যদি এখন সরাসরি আমি কক্সবাজার যেতে পারি তাহলে আমি হয়তো চিন্তা করব যে ঠিক আছে আমি মাঝে মধ্যে তো ঘুরে আসাই যায়, আমার বিজনেস ট্রিপ হতে পারে, আমার এমনি নর্মাল কোনো ট্রিপ হতে পারে, আমি এটা করতে পারি, তাহলে সেক্ষেত্রে প্রেশারটা বেড়ে যাচ্ছে, কিন্তু কক্সবাজারের ওপর প্রেশারটা বেড়ে যাচ্ছে, তাহলে সেই প্রেশারটা ফেস করার জন্য কি এক্সট্রা কোনো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে নতুন কোনো পরিকল্পনা করা হয়েছে যে এই যে চাপটা বাড়বে, চাপটা কীভাবে সামাল দেওয়া যাবে? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং, আমি ওই জায়গায় আসছি। আসলে আপনি যদি যারা হোটেল মালিক মালিক সমিতি রয়েছে কক্সবাজারের, হোটেল মোটেল মালিক সমিতি, তাদের কাছ থেকে যদি আপনি ডেটা নেন, তারা কিন্তু অনেক বছর ধরেই তাদের হোটেল যে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না, তারা যে অকুপেন্সি খুবই কম, হ্যাঁ আন্ডার ইউটিলাইজ, এটা বলে আসছে বারবার, তারা বারবার চাচ্ছে যে কক্সবাজারে ইজি যাতে করে কমিউনিকেশনটা হয়, ওয়েল কানেক্টিভিটি, তার ফলে বিজনেসটা বুম করবে, বুম করলে কিন্তু যার একটা হোটেল আসছে সে কিন্তু আরেকটা হোটেল ইনভেস্টমেন্টে যাবে, ইনভেস্টমেন্টের জন্য তারা কিন্তু রেডি, কিন্তু যখনই বিজনেসটা গ্রো করবে, ইট ইস ভেরি সিম্পল, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আর কিছু না,
যখনই টুরিস্ট যাবে মানুষ বাড়বে, নতুন করে হোটেল হবে, নতুন হোটেল সার্ভিস বাড়বে, আমি খুবই আশাবাদী।